দি কিছু হয় তোমগো কুচি কুচি করে কাটুম আম্মা আম্মা আম্মাকে তুমি কই তাড়াতাড়ি আও ভিটামিন আনো স্যাপলন আনো ভাইজান আপনি তো বড় তাই না হ্যাঁ আপনার মাথা দেখে টের পাইছি ভাই না কিছু মনে করেন না জরিমানা মানে টাকা পয়সা যা লাগে আমরা দিয়া দিতাছি আমাকে ছাইড়া দেন আমার বন্ধুর বাপের অনেক টাকা আমাকে ছাইড়া দেন আপনাদের দুইটা সবগুলি হাত ধরি আমাকে ছাইড়া দেন হায় হায় বড় ভাইজান ও তো দেখি টাকা দে আমাকে দেহায় কি কয় ও ওরে টাকা দিয়ে কি আমার ময়নারে আর কিনন যাইব ফিরত পাউন যাইব আমার ময়নার যদি কিছু হয় তো আমগো কুচি কুচি করে কাটুম আম্মা আম্মা আম্মাকে তুমি কই তাড়াতাড়ি আও ভিটামিন আনো স্যাপলন আনো আম্মা ভাই দেব আম্মা আমরা মান সম্মান ঘরের পোলা আমগো বাইন্দে রাখছে সাইরা দিতে কোন না আমার শুনছো শুনছো মা আমার ময়না ঠ্যাংনি গুড়া গুড়া করে ভাঙছে আমার ময়না ঠ্যাংয়ের সাইজে কি মান সম্মান বড় হইলো ওই মেদ ভাই আগে লাঠি দিয়া ওর কোমরের মাজাটা ভেঙে হয় আল্লাহ আল্লাহ তার আগে দুইজনে একটা একটা করে চোখ উঠাই নি আরে খারা বাবারা তোমাকে পরিচয় বলো আমাকে বাড়ি ভেটখালি গ্রামে আমার আব্বার নাম ডাক্তার শাহাবুদ্দিন ও খোদা কও কি তোমার আব্বা বেশিরভাগ সময় বিদেশ থাকে না জি 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 এই তো চাচি আম্মা আপনি বুঝতে পারছেন আপনি তো আমাকে চেনেন এই বড় ও সম্মানী ঘরে পোলা পান ওকে ছাইড়া দে মারে তোরে আমি একটা ছাগল কিনা দিমু নে বড় ভাই শুনছো শুনছো আম্মাই কি কয় তুমি কিন্তু মোটেও ছাড়বা না আমার মাইয়াটা খুব জেদি ওর বড় ভাইয়ের কথা ছাড়া কারো কথা শোনে না ওই তোমাকে ছাইড়ে দিব নে তোমরা চলে যাইও বোন তুই ময়নারে লইয়া ঘরে যা আমি ওকে ছাড়ব না ওই কুকুর মারার একটা লাঠি ভাইজান আপনার কি অনেক রাগ ঠিক আছে একটা প্রশ্ন করতাম ভাই আপনার কি জন্মটা চুপ কর না মানে অনেকের মাথা গরম হইলে পরে সকাল সকালই মানে চুল পেরে টাক বাইরে হয়ে যায় তো সেই জন্য বললাম আর কি